ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্মিতা ব্লগস। আজকে আমরা যাব আমার দাদার মেয়ের অন্নপ্রাশনে, তো আমি রেডি হয়ে গেছি। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এদিকে মাও রেডি হচ্ছে, বোন ওর কথা বাদ দাও, ও তো সবসময় রেডিই থাকে। দাও ওকেও একটু ভালো করে সাজিয়ে নিয়েছে, উপরে বাবাও রেডি হচ্ছে। আমার গলার অবস্থা খুবই খারাপ, আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তাও আমাকে এই ঠান্ডার মধ্যে যেতে হচ্ছে। বেশি দূরে না, তাই জন্যই যাচ্ছি পাশের পাড়াতেই। আমি যেতে চাচ্ছিলাম না কাল, কারণ কালকে আমার স্কুলের প্রজেক্ট জমা দিতে হবে। তো আমার দুটো প্রজেক্ট কি এখনও আমার প্রজেক্ট হয়নি, দুটো প্রজেক্ট করা বাকি আছে, মা টানতে টানতে নিয়ে যাচ্ছে, ওই জন্যতেই যাওয়া। বললো চল বাড়ি এসে করবি। এই যে ছোট প্রিন্সেস রেডি হয়ে গেছে। অরম করে বলাবো না, কাট। এই যে দুষ্টু মেয়ে রেডি। একটু হাই বলে দাও অনুদা। হাই। বলো ভালো আছে সবাই? হাই সবাই। বলো আমার 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 চ্যানেলটাকে বলো সাবস্ক্রাইব করে দাও। বললো সাবস্ক্রাইব করে দাও, বলো লাইক করো, বলে দাও যে লাইক করো, লাইক করো, কমেন্ট করো, কমেন্ট করো, বেশি বেশি করে আমাদের ভিডিওগুলো দেখো, ভিডিও দেখো, বলো সবাই দেখবে, সবাই দেখবে, বলো হ্যালো বন্ধুরা। পিচিটাও এখন বলতে পারে সাবস্ক্রাইব করে দাও, ও সব কথাই বলতে পারে। ও এত পাকা পাকা কথা বলে এইটুকু বয়সে। আর লিপস্টিক পড়ছে, হয়ে গেছে আমার লিপস্টিক পড়া। এই দেখো মোনার ছবি, এগুলো দেখেছো তুমি? দাদি সরো, দাদি ছবি, মোনার ছবি তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি ফোনে তুলি, দেখবা আমি ছাড়বো ইউটিউবে। হ্যাঁ দেখেছি দেখেছি, ছেড়ে দাও। এইটা আমাদের জন্মদিনের গাল। এটা আমার বড় যা, ওইটা আমার ছোট যা। নাচো নাচো, কি আমরা আজকে অন্নপ্রাশন বাড়িতে এসেছি, এটা হচ্ছে আমাদের বাড়ি। তোমার দেখাই দাঁড়াও, আবার নোংরা কাপড় ছেড়ে আমরা খুব কম হলেও 22,000 টাকা নিচ্ছে।